ফেলুদা, ব্যোমকেশ, মিতিন মাসি, গোয়েন্দা গার্গি, বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্পের যেরকম অভাব নেই সেরকমই অভাব নেই গোয়েন্দা চরিত্রেরও। এবং যারা রয়েছেন তারা সকলেই খুব জনপ্রিয়, আমরা সবাই কম বেশি তাদের কথা জানি বা তাদের নিয়ে লেখা গল্পগুলো পড়েছি। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো তুলনামূলকভাবে একটু কম জনপ্রিয় বা কম পরিচিত একজন গোয়েন্দার কথা, যিনি হলেন প্রচেত গুপ্ত সৃষ্ট চরিত্র বসন্ত সাহা। নমস্কার, বুকিশ বং বুকিশ লাইফে স্বাগত। আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রচেত গুপ্তর লেখা ডিটেকটিভ উপন্যাস অনাবৃত নিয়ে। ডিটেকটিভ বসন্ত সাহাকে নিয়ে প্রচেত গুপ্ত মোট তিনটে উপন্যাস লিখেছেন, যার মধ্যে প্রথমটা হলো মুক্ত আবরণে, দ্বিতীয়টা হলো মেঘমল্লারে হত্যার গান এবং তৃতীয়টা হলো অনাবৃত। এই উপন্যাসের স্টোরি লাইনটা বলার আগে বলে দিই যে বইটা প্রকাশিত হয়েছে অভিযান পাবলিশার্স থেকে, মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা রয়েছে 142টি। উপন্যাসের মূল ঘটনার সূত্রপাত হচ্ছে একটা জন্মদিনের পার্টি থেকে। কলকাতা শহরের বুকে এক দম্পতি মুকুর এবং সুনন্দ তাদের ফ্ল্যাটে একটা জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করে, কিন্তু এটা কোনো সাধারণ জন্মদিনের পার্টি ছিল না, এটা ছিল তাদের ফ্ল্যাটের জন্মদিন। সাধারণত মানুষ নতুন ফ্ল্যাটে বসবাসের শুরুতে একটা হাউস ওয়ার্মিং পার্টি করে থাকে, কিন্তু মুকুর এবং সুনন্দ তাদের ফ্ল্যাট জীবনের এক বছর পূর্তি উপলক্ষে এই অভিনব অনুষ্ঠানটার আয়োজন করেছিল, যেখানে অতিথির সংখ্যাও ছিল খুবই সীমিত। মাত্র 13 জন ব্যক্তি আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে, কিন্তু নির্দিষ্ট দিনে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটাকে বন্ধ করে দিতে হয়, কারণ পরপর 2 জন ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে মনে হয় যে এই 2 ঘটনাই আসলে ফুড পয়জনিংয়ের ঘটনা, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই 2 মৃত্যুই আসলে ছিল সুপরিকল্পিত খুন। ডিটেকটিভ বসন্ত সাহা এবং তার স্ত্রী 2 এই পার্টিতে আমন্ত্রিত ছিলেন, বলা যায় যে তাদের চোখের সামনেই এই ঘটনাগুলো ঘটেছিল, যার ফলে নিজের থানার এলাকার বাইরে হলেও বসন্ত সাহা এই ঘটনার সাথে জড়িয়ে পড়েন। এরপর যথারীতি একটা খুনের তদন্ত এবং খুনিকে ধরে ফেলার গল্প এটা। উপন্যাসটার ভালো লাগা বা খারাপ লাগাগুলো সম্পর্কে বলার আগে আমি একটু গোয়েন্দা বসন্ত সাহা চরিত্রটার কথা বলে নিই, কারণ গোয়েন্দা গল্পগুলোর ক্ষেত্রে দেখা যায় যে গল্পের থেকেও আমাদের কাছে গোয়েন্দার চরিত্রটা বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। বসন্ত সাহা ছিলেন পুলিশের গোয়েন্দা বিভাগের একজন কর্মচারী, কিন্তু এই চরিত্রটাকে লেখক একেবারেই কোনো অ্যাকশন হিরোর আদলে গড়ে তোলেননি, বা আমাদের ফেলুদা বা ব্যোমকেশের মতো কোনো যুবক বয়সী আকর্ষণীয় চরিত্র হিসাবে গড়ে তুলতে চাননি। বসন্ত সাহা একজন মাঝবয়সী বিবাহিত ভদ্রলোক, যিনি পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করলেও খুন, খুনি ইত্যাদির বাইরে পৃথিবীর আরও বিভিন্ন বিষয়ে আগ্রহী, যেগুলো তার নিজের পেশার সাথে খানিকটা অসামঞ্জস্যপূর্ণ। এখনও তিনি মেতে ওঠেন গান নিয়ে, বিভিন্ন অনুষ্ঠানে গান শুনতে যাওয়া থেকে শুরু করে রাগরাগিনী নিয়ে বইপত্র ঘেঁটে পড়াশোনাও শুরু করে দেন। আবার কখনও তিনি জানতে শুরু করেন চিত্রকলা সম্পর্কে। কোনো অবিশ্বাস্য ধরনের বৈশিষ্ট্য লেখক এই চরিত্রটাকে দেননি, তার ডিটেকশন পদ্ধতিতে বা গোয়েন্দাগিরিতে আপনি এমন কিছু পাবেন না যেটা আপনাকে চমকে দেবে, বরং রীতিমতো বাস্তবধর্মী পদ্ধতিতে এবং ধীরে সুস্থে তদন্ত করে থাকেন বসন্ত সাহা। তো ফিরে আসি গল্পে, যেটা বলছিলাম এই গল্প হলো জোড়া খুনের তদন্তের গল্প। খুনিকে খুঁজে বের করাই হলো ডিটেকটিভের একমাত্র কাজ, কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং এই গল্পে মনে হয় খুনের মোটিভটাকে খুঁজে বের করা। গল্পে খুব সুন্দরভাবে লেখক চরিত্রগুলোকে নিয়ে এসেছেন, এই পার্টিতে নিমন্ত্রিত প্রত্যেকটা চরিত্র কিভাবে মুকুর এবং সুনন্দর সাথে সম্পর্কিত, কেন তাদের এই পার্টিতে নিমন্ত্রণ করা হচ্ছে, সেগুলো লেখক বেশ অনেকখানি জায়গা নিয়ে দেখিয়েছেন, যেটা পড়তে বেশ ভালো লেগেছে। সাধারণত গোয়েন্দা গল্পের ক্ষেত্রে যেটা দেখা যায় যে গোয়েন্দাই হয়ে ওঠেন গল্পের মুখ্য চরিত্র এবং তার প্রথম আবির্ভাব থেকে উপস্থিতি সব কিছুই লেখকের কলমে একটা বাড়তি মাত্রা পায়, কিন্তু এই গল্পের ক্ষেত্রে গোয়েন্দার আবির্ভাব হয়েছে বেশ খানিকটা পরে এবং খুবই অনাড়ম্বরভাবে। অনেকগুলি চরিত্র যারা সকলেই পরস্পরের সাথে পূর্ব পরিচিত এবং তাদের সকলের মধ্যেই রয়েছে কোনো গোপন শত্রুতা বা গোপন সম্পর্ক, যেগুলো হয়ে উঠতে পারে খুনের মোটিভও, তাদের মধ্যে থেকেই গোয়েন্দাকে খুঁজে বের করতে হবে আসল খুনিকে। কিন্তু এই গল্পে খুনি এবং খুনের হাতিয়ার বা মার্ডার ওয়েপনটা ছিল অনেকাংশেই প্রেডিক্টেবল। যারা নিয়মিত থ্রিলার পড়েন তারা বেশ অনেকখানি আগে থেকেই এই 2 বুঝতে পেরে যাবেন। এছাড়া যেটা বাকি থাকে সেটা হলো খুনের মোটিভ। আমার মনে হয় এই গল্পে গোয়েন্দা একমাত্র যেটা খুঁজে বের করেছেন বা যেটা বের করে আমাদের বেশ চমকে দিয়েছেন সেটা হলো খুনের মোটিভ। গোয়েন্দা গল্পের ক্ষেত্রে এই প্রেডিক্টেবল হয়ে যাওয়া ব্যাপারটা ভীষণভাবেই পড়ার মজাটাকে নষ্ট করে দেয়। অনেক ক্ষেত্রেই আমরা হয়তো অনেক কিছু প্রেডিক্ট করে নিই, কিন্তু মনে মনে আশা করতে থাকি যে সেটা যাতে না মেলে, আরও অভাবিত কিছু যাতে ঘটে, কিন্তু সেই ক্ষেত্রে এই গল্পটা আপনাকে একেবারেই হতাশ করবে। বরং মার্ডার মোটিভ কী ছিল সেটা বুঝতে পারাটা ছিল তুলনামূলকভাবে জটিল, তাই
এই গল্পে ডিটেকটিভ বসন্ত সাহার কৃতিত্ব খুনিকে খুঁজে বের করা নয়, বরং খুনের মোটিভটাকে খুঁজে বের করা। গল্পে খানিকটা লেখক একটা সাইকোলজিক্যাল থ্রিলারের রেশ আনতে চেয়েছেন, যেখানে রয়েছে একটা ছবি এবং ছবির মধ্যে দিয়ে খুনের মোটিভটাকে খুঁজে বের করার প্রয়াস। কিন্তু সেই ক্ষেত্রেও আমার মনে হয় লেখক পুরোপুরি সফল হতে পারেননি, বা সাইকোলজিক্যাল জটিলতার ব্যাপারটিকে খুব একটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেননি। যেভাবে মুন্সিয়ানার সাথে গল্পটাকে শুরু করেছেন, যেভাবে সাজিয়ে গুছিয়ে এগিয়ে নিয়ে গেছেন, শেষটায় গিয়ে যেন মনে হলো তাড়াহুড়ো করেই লেখক গল্পটাকে শেষ করে দিলেন। গল্পের ক্লাইম্যাক্সের জন্য লেখক খরচা করেছেন মাত্র 2.5 পাতা, যেখানে আমার মনে হয় ক্লাইম্যাক্সটা যেন ঠিকমতো জমেনি, তো এই ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি। গল্পের প্রয়োজনে এসেছে চিত্রকলা সম্পর্কে, ইমপ্রেশন পেইন্টিং সম্পর্কে, নুড পেইন্টিং সম্পর্কে অনেক তথ্য, যেগুলো থেকে বোঝা যায় যে লেখক রীতিমতো হোমওয়ার্ক করে তারপর এই উপন্যাসটা লিখেছেন। কিন্তু তথ্যগুলো যেভাবে গল্পের মধ্যে নিয়ে আসা হয়েছে বা যেভাবে পরিবেশিত হয়েছে, সেটা কোনো জায়গাতেই আপনাকে বোর করবে না। বাকি প্রচেত গুপ্তর মতো লেখকের লিখন শৈলী বা শব্দ চয়ন, এগুলো নিয়ে তো আমার মনে হয় আলাদা করে কোনো কিছু বলার দরকার নেই। আপনি পড়বেন কি পড়বেন না এই প্রশ্নের উত্তরে বলি যে আমার কিন্তু পড়তে বেশ ভালোই লেগেছে, কিন্তু শেষটা আমাকে আশাহত করেছে। আপনার যদি এইরকম ডিটেকটিভ উপন্যাস পড়তে ভালো না লাগে, যেখানে ক্লাইম্যাক্সটা আগে থেকেই প্রেডিক্ট করা যায়, তাহলে আপনার কতটা ভালো লাগবে জানি না, কিন্তু একবার পড়ে দেখতেই পারেন। তবে এই উপন্যাসটা কঠোরভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য। আর এটা কিন্তু একেবারেই থ্রিলার নয়, একটা ডিটেকটিভ উপন্যাস, তো কেউ এটাকে থ্রিলার ভেবে ভুল করবেন না। তো এটুকুই বলার ছিল বইটার সম্পর্কে। প্রচেত গুপ্তর লেখা অনাবৃত প্রকাশিত হয়েছে অভিযান পাবলিশার্স থেকে। আপনি যদি পড়ে থাকেন বইটা, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান যে আপনার কেমন লেগেছে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, বই পড়তে থাকুন। নমস্কার।